সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাবলীর মাঝে কিছু কিছু ঘটনা মনের অভ্যন্তরে দারুণভাবে দাগ কাটে। চার বছর বয়সে একটি ছেলে কিংবা মেয়ে যেখানে বাবা মায়ের আদর সোহাগে একটু একটু করে হাঁটতে শেখে, সেখানে চার বছর বয়সে একটি ছেলে হাঁটার পাশাপাশি মাথায় বস্তা বইয়ে সংসারের হাল ধরতে শিখে গেছে। হ্যাঁ, এটাই কঠিন বাস্তবতা। কথায় আছে, মরণেও যেন আসে না কো গরিবের ঘরে। উদয়পুরের এগ্রিকালচার চৌমুনির আরিফ হোসেন বয়স তার মাত্র চার, নেই মা বাবাও ঠিকমতো দেখাশোনা করে না, তাই চার বছর বয়সে পরিত্যক্ত বোতল কুড়িয়ে সেগুলি মাথায় বয়ে নিয়ে গিয়ে বিক্রি করে নিজের অন্ন জোগায় সে। সত্যই বাস্তব বড় কঠিন। হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়ানোর লেগে বাবা আছে, বাবা আছে, বাবা খাওয়ায় না, খাওয়ায় না, মা আসেনি, মা নাই, ফোন থেকে টুকায় আনো বোতল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাউজিং বুথ থেকে টুকায় আনো, পড়োনি কোন ক্লাসে, বালুবাড়ি স্কুলে, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে, না অঙ্গনওয়াড়ি স্কুলে, আচ্ছা আচ্ছা, মা মারা গেছে, মা কি মারা গেছে, মা মারা গেছে, নানি, আচ্ছা। মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।